দেশের এক পঞ্চমাংশ লোক ইসলামী শিক্ষায় পড়াশোনা করেন। ছাড়ছি না দরবার শরীফের 129তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গৃহায়ন গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শম রেজাউল করিম দিনী প্রতিষ্ঠান ছাড়ছি না দরবার শরীফের সম্পর্ক ইমান ও ইসলামের সাথে। আমি একজন মুসলিম হিসেবে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আল্লাহর নির্দেশিত নিয়ম মেনে চলার চেষ্টা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন উল্লেখ করে বলেন, তার দৃঢ় সিদ্ধান্তে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম রাষ্ট্রীয় খরচে আলেম ওলামাদের হজে পাঠানোর ব্যবস্থা করা হয়। সম্মানিত জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পিরোজপুরের সম্মানিত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, আমার মন্ত্রণালয়ের উপসচিব যিনি এখন আমার পিএস হিসাবে কাজ করছেন, এই মাদ্রাসায় একসময় তিনি পড়াশোনা করছেন, ডক্টর সবুর এই মাদ্রাসার সাবেক ছাত্র, ব্যারিস্টার সিদ্দিকুর রহমান নাদিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রৌজু, এছাড়া নাদিরপুরের আরেকজন রাজনৈতিক কর্মী ইকবাল হোসেন রাজু আসছেন, আপনাদের এলাকার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম মহিদুল ইসলাম মহিদ, আপনাদের পৌর মেয়র সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, আমার সঙ্গে আরও অনেকে আসছেন ঢাকা থেকে, মেহমানদের কথা আপনারা শুনেছেন। আমি শাহজাহ হুজুরের বক্তব্য মুক্ত হয়ে শুনতেছিলাম, এক নিঃশ্বাসে বিরোধীহীন অবস্থায় উনি যেভাবে ইতিহাসকে তুলে নিয়ে আসছেন, আমাদের এই পবিত্র দিনী প্রতিষ্ঠান কিভাবে প্রতিষ্ঠিত হলো।